দেশের উন্নয়ন কার্যক্রমে আনসার ও ভিডিপি সদস্যদের পেশা ভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, রাষ্ট্রপতি আশা করেন সমাজে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা ইতিবাচক অবদান রাখবেন। রাষ্ট্রপ্রধান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তীতে দেশের আর্থ সামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপির ভূমিকার প্রশংসা করেন। আনসার ও ভিডিপির প্রধান বাহিনীর সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপ সহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।